সম্মানিত হয় আমার স্তূর যখন এই শিরকের এই দাওয়াতি কাজ শুরু করতে লাগলেন এই কালেমার যখন দাওয়াতটা দিতে লাগলেন আমার নবীর বিরুদ্ধে প্রথমেই একটা মামলা ঠুকিয়ে দেওয়া হলো সেটা হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ দেওয়া হলো কি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ বাপ যে ধর্ম পালন করত সেই ধর্মকে উলটায়া দিয়া মুহাম্মদ বিন আবদুল্লাহ নতুন একটা দিন নতুন একটা ধর্ম আনলো ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দেওয়া হলো তাহলে মামলার ঘানিও টেনেছেন মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সেই মামলার এক নম্বর আসামি হলেন রসুল এরপরে মামলা হলো নবীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রাষ্ট্রে মদ আছে রাষ্ট্রে জেনা আছে রাষ্ট্রে কুসংস্কার সেই মক্কা নগরী ওই জনপদ রসুল যখন বললেন এই সমস্ত শিরকের কাজ করা যাবে না এই সমস্ত প্রতুলিকতাকে বর্জন করতে হবে সঙ্গে সঙ্গে তারা এটিকে রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে বলা হলো তার বিরুদ্ধে মামলা ঠুকিয়ে দাও দেওয়া হলো রাষ্ট্রদ্রোহের মামলা এগুলো আগেও ছিল এখন তো নাই আসতে কবে না নাই আছে সম্মানিত ভাইয়েরা আল্লাহ পাক এই কিতাবের ভিতরে মদ হালাল করেছেন না হারাম করেছেন আমরা সমাজে মদের বোতল দেখি কি দেখি না আস্তে কবে না দেখি কি দেখি না তাহলে আমার দেশে মদ হারাম না হালাল আমার দেশে মদ হারাম না হালাল হালাল আপনি দোকান গিয়ে তালা মারতে পারবেন না মদের বোতল দোকানে পাওয়া যাবে আপনি সেই মদের দোকান আপনি বন্ধ করতে পারবেন না কারণ তার লাইসেন্স আছে না নাই তার নিবন্ধন আছে না নাই আছে তাহলে কোরআনের পক্ষে কথা বললে এদেশের যে মদের লাইসেন্স আছে তার পক্ষে কথা হয় না বিপক্ষে কথা হয় আমরা দেশে দেশের প্রচলিত আইনের পক্ষে কথা বলবো না কোরআনের পক্ষে কথা বলবো কিসের পক্ষে কথা বলবো প্রয়োজনে কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে जान যাবে ইমান যাবে না সম্মানিত ভাই সম্মানিত বন্ধুগণ একটু কান লাগা সর্বশেষ আমার নবীর বিরুদ্ধে আরেকটা মামলা দেওয়া হলো সেটা হলো শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নাশকতার অভিযোগে তাকে মামলা ঠুকিয়ে দেওয়া হলো নির্যাতন শুরু হলো রিমান্ড হলো সাহাবে কেরামকে ধরা হলো ছেলে দেওয়া হলো এমনকি শিব আবু তালিবে আড়াই বছর আমি একটি কয়েকটা লাইনের কবিতা দিয়ে আজকে আমি আলোচনা শুরু করেছি ওই কবিতাগুলো আমি ইনসাইডে ভিতরে বসে বসে এই কবিতাগুলো আমি লিখেছি কারাগার সে থাই তোমার বহুদিন হল পার শিবে আবু তালিব সে কারাগার কাটলো সে থাই তোমার বহুদিন হল পার না খে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে না খে না ঘুমে কত রাত কে দে কে দে দিন কায় মের তরে ধর জো ধরে ধরে হে রসোল হে রসোল এশে গেলো বাদো খন্দক পরিখাপ জান মাল দিয়ে পাশ হল সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কায়মের বিজয় তরি রসুল আমার বলে দিলেন সম্মানিত ভাইরা রসুলের মতো একজন নিষ্পাপ মতো যার জীবন সেই লোকটাকেও যদি আড়াই বছর মাসুম বাচ্চার করে অন্ধকার প্রকাশে থাকতে হয় এর অন্যতম কারণ একটাই ছিল রসুল বলেছেন আল্লাহ ছাড়া অন্য কোনো প্রভুকে মানা যাবে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধানকে মানা যাবে আল্লাহর পাওয়ার ছাড়া অন্য কোনো পাওয়ারকে বিশ্বাস করা যাবে আল্লাহ ছাড়া অন্য কোন অন্য কোন ছবির কাছে নিজের কবনত করা যাবে যখন এই জাতীয় কথা বলতে লাগলেন শুরু হলো অমানবিক নির্যাতন ইতিহাস সবার কম বেশি জানা আছে সবাই আমরা জানি